বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে জনা স্মল ফাইন্যান্স ব্যাংকে নতুনভাবে একাধিক নতুন শূন্যপদে কর্মী রিক্রুটমেন্ট করছে। এটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ব্যাংক তোমাদের ডিরেক্ট পেরোলে কর্মী রিক্রুটমেন্ট করছে। এটা কোনো থার্ড পার্টি ভেন্ডার পেরোল জব নয়, কোনো এইচআর রিক্রুটারের থ্রুতেও নয়, কোনো কনসালটেন্সির থ্রুতেও নয়, এটা ডিরেক্ট জনা স্মল ফাইন্যান্স ব্যাংকের তোমাদের ডিরেক্ট পেরোলে চাকরিটি হবে। তো এক্ষেত্রে ওয়াক ইন ইন্টারভিউ শুরু হয়ে গেছে। ওয়াক ইন ইন্টারভিউর টাইম এবং ডেট এবং কোথায় হচ্ছে, অ্যাড্রেস সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এবং প্রথমেই বলে দিই, যেহেতু ব্যাংকের ডিরেক্ট পেরোল, এক্ষেত্রে কিন্তু ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। যাদের এক্সপিরিয়েন্স নেই, যাদের এক্সপিরিয়েন্স আছে তো ওয়েল অ্যান্ড গুড, যাদের এক্সপিরিয়েন্স নেই এক্ষেত্রে কিন্তু ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল নোটিসে বা অফিসিয়ালি আপডেটে বলে দেওয়া রয়েছে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে তারাও এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, তারাও ওয়াক ইন ইন্টারভিউয়ের ক্ষেত্রে যেতে পারবে। তো চলো তোমাদের স্টেপ বাই স্টেপ এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো দেখিয়ে দিচ্ছি। এবং প্রথমে তোমাদের বলি, এটা কিন্তু টোটালি ফ্রি জব, নো চার্জেস, এবং এটা কিন্তু কোনো এইচআর রিক্রুটারের থ্রুতে নয়, বা আমি এই ভিডিওতে কোনো এইচআর রিক্রুটারের কোনো নাম্বার বা এই ধরনের কিছু দেবো না, কারণ এটা কিন্তু ডাইরেক্ট ব্যাংকের, ঠিক আছে? ডাইরেক্ট ব্যাংক তোমাদের রিক্রুটমেন্ট করছে, ওয়াক ইন ইন্টারভিউ চলছে। ওয়াক ইন ইন্টারভিউয়ের অ্যাড্রেস আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো, টাইম দিয়ে দেবো, ডেট বলে দেবো, সমস্ত কিছু বলে দেবো। সেখানে তোমরা গিয়ে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে তোমরা এই চাকরিটি পেতে পারবে ডিরেক্ট ব্যাংকের পেরোলে। জনা স্মল ফাইন্যান্স ব্যাংক জব ভ্যাকেন্সি 2023, টোটালি ফ্রি জব, নো চার্জেস, ডাইরেক্ট ব্যাংক তোমাদের রিক্রুটমেন্ট করছে, কোনো টাকা পয়সা তোমাদের এক্ষেত্রে লাগবে না, টোটালি ফ্রি জব থাকবে। ফিক্সড স্যালারি তোমাদের দেওয়া হবে 1,75,000 থেকে 2,25,000 পর্যন্ত তোমাদের স্যালারি থাকছে। এটা হলো পার অ্যানাম, বছরে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে? তার সাথে পিএফপিএসআই ইনসেন্টিভ এগুলো তোমরা পেয়ে যাবে। 1,75,000 যদি মিনিমাম হয় তাহলে মাসে 14,500 টাকা করে, 14,500 টাকা করে মান্থলি তোমাদের পড়ে, ঠিক আছে? এরপর যদি যাদের যেরকম এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমরা তোমাদের স্যালারি পেতে পারবে। যাদের যেরকম এক্সপিরিয়েন্স রয়েছে, যারা ফ্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে মিনিমামটা আমি বললাম 1,75,000, মানে মাসে 14,500 টাকা করে পড়ে মান্থলি বেসিসে। যারা ফ্রেশার রয়েছে এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমরা তোমাদের স্যালারি পাবে। এবং পিএফপিএসআই ইনসেন্টিভ এই সমস্ত যা যা থাকে, আদার যা ফেসিলিটিগুলো তোমরা পেয়ে থাকো সেগুলো তোমরা অবশ্যই পাবে। এজের ক্ষেত্রে বলেছেন, এক্ষেত্রে কিন্তু 19 বছর বয়স থেকে 33 বছর বয়স পর্যন্তই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাদের 19 বছর বয়স থেকে 33 বছর বয়স তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবে। টাইমিংয়ের ক্ষেত্রে 9 ঘন্টা ডিউটি টাইমিং থাকবে, ব্যাংক যতক্ষণ তোমাদের খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, তো ডিউটি টাইমিং সেরকমই তোমাদের থাকবে। এবার জব রোল, জব রোল তোমাদের কী বলে দেওয়া রয়েছে, জব রোলের ক্ষেত্রে বলেছে এক্ষেত্রে তোমাদের কালেকশন অ্যান্ড রিকভারি অফিসার পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। কালেকশন অ্যান্ড রিকভারি অফিসার যদি তোমরা না জেনে থাকো আমি তোমাদের বলে দিই, যারা ধরো লোন নেয় তাদের লোনটা তারা রিপে করে না, বা তারা পে করতে যখন চায় না লোনের ইন্টারেস্টটা, তখন তোমাদেরকে বাড়িতে পাঠানো ওই কাস্টমারের, দেন তোমরা তার বাড়িতে গিয়ে তার থেকে লোনের যে টাকাটা সেটা নিয়ে আসো, বা তার থেকে লোনের ইন্টারেস্টটা নেওয়া, ঠিক আছে? এটাকে বলে কালেকশন বা রিকভারি অফিসার। যারা লোন নিয়েছে তারা যাতে লোনটা কাস্টমারটা ওই ব্যাংকের লোনটা চুকিয়ে দেয় বা লোনটা দিয়ে দেয়, সেই জন্য তোমাদের লোন রিকভারি অফিসার বা কালেকশন অফিসার রাখা হয়। তোমরা সেই কাস্টমারের বাড়ি গিয়ে তার থেকে টাকাটা নিয়ে আসবে। এক্ষেত্রে বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে যাদের উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস বোথ ক্যান অ্যাপ্লাই। যারা উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস তাদের ক্ষেত্রে সব থেকে বড় অপরচুনিটি ডাইরেক্ট ব্যাংকের পেরোলে চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে? ডাইরেক্ট ব্যাংকের পেরোলে তোমরা চাকরি পাচ্ছ, এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস দুজনেই এক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এখানে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ফ্রেশার আর অলসো ওয়েলকাম, যারা ফ্রেশার রয়েছে তারাও এক্ষেত্রে আবেদন করতে পারবে। এটা সব থেকে বড় অপরচুনিটি তোমাদের, এক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্সড উইথ কালেকশন ব্যাকগ্রাউন্ড, যদি তোমরা আগে রিকভারি অফিসার বা কালেকশন অফিসার পোস্টে চাকরি করেছো কোনো ব্যাংকে, তাহলে তো তোমাদের এক্সপিরিয়েন্স ওই বেসিসে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি অন্য কোনো ফিল্ডে তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো তোমরা সিভিতে ওটাও তোমরা শো করাতে পারো। এবং এক্ষেত্রে জব ডেসক্রিপশানের ক্ষেত্রে কী বলেছে একবার তোমাদের বলে দিচ্ছি আমি শর্টে। কালেকশান অ্যাজ পার টার্গেটস ডিফাইন্ড, বায়োমেট্রিক, স্মার্ট কার্ড কালেকশান অ্যান্ড কালেকশান ক্রস সেল প্রোডাক্টস, ব্যাংকিং প্রোডাক্টস যেগুলো রয়েছে, এবং প্রোভাইড দ্য রিকোয়ার্ড কাস্টমার সাপোর্ট, টাইমলি অ্যান্ড অ্যাকিউরেট কালেকশান, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের কালেকশান অফিসার পোস্টে এবং রিকভারি অফিসার পোস্টে তোমাদের রিক্রুটমেন্ট করানো হচ্ছে। বাদ বাকিগুলো তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে একবার পড়ে নিতে পারো। জব ডেসক্রিপশানের ক্ষেত্রে তোমাদের কী বলে দেওয়া হয়েছে, এটা হলো টোটাল জব ডেসক্রিপশান, যেটা জনা স্মল ফাইন্যান্স ব্যাংকে অফিসিয়াল
ওয়েবসাইটে এগুলো প্রকাশিত করানো হয়েছে। এবং এই চাকরিগুলির ক্ষেত্রে তিনখানা লোকেশন রয়েছে, তিনটে জব লোকেশন রয়েছে কলকাতার মধ্যে। তোমরা যেখান থেকে খুশি আবেদন করতে পারো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমরা কলকাতায় এসে থেকে কাজ করতে পারো, তাহলে তোমরা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, অন্যান্য জেলা থেকে তোমরা চাইলে অ্যাপ্লাই করতেই পারো, যদি তোমরা কলকাতায় এসে চাকরিটি করতে পারো। কলকাতার মধ্যে তিনটে জব লোকেশন তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ রয়েছে, হলো তোমার সোনারপুর, নরেন্দ্রপুর এবং যাদবপুর। এই তিনটে জায়গায় জব লোকেশন তোমাদের রয়েছে, সোনারপুর, নরেন্দ্রপুর এবং যাদবপুর। এই তিনটে জায়গায় তোমাদের জব লোকেশন হবে। যদি কেউ অন্যান্য জেলা থেকে এসে এইখানে থেকে কাজ করতে পারো, তাহলে তোমরা অবশ্যই চাইলে করতে পারো, কিন্তু সিভিতে অবশ্যই তোমাদের কলকাতার অ্যাড্রেসই শো করাবে, নাহলে ইন্টারভিউতে তোমাদের প্রবলেম হতে পারে। এবার এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ লোকেশন কোথায় রয়েছে? ইন্টারভিউ লোকেশন কিন্তু যাদবপুর লোকেশনে রয়েছে। যাদবপুরের যে জনা স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে, সেখানেই তোমাদের ইন্টারভিউটি হবে। এই ইন্টারভিউয়ের লোকেশন এবং ডেট টাইমিং তোমরা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ। 22 জুন থেকে ওয়াক ইন ইন্টারভিউ শুরু হয়ে গেছে, 29 জুন পর্যন্ত লাস্ট এই ওয়াক ইন ইন্টারভিউ হবে। সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত তোমাদের এই ওয়াক ইন ইন্টারভিউ চলবে। জোনাস স্মল ফাইন্যান্স ব্যাংকের যে যাদবপুর লোকেশনের অ্যাড্রেসটি, সেটা স্ক্রিনের ওপর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। যদি তোমরা কেউ শিয়ালদা থেকে যাও, শিয়ালদা থেকে ট্রেন ধরে তোমরা যাদবপুর স্টেশন নেমে সেখান থেকে তোমরা ওয়াক ইন ডিস্টেন্স বা হেঁটেও যেতে পারো, বা তোমরা অটো করে ওখান দিয়েও চলে যেতে পারো, স্টেশন থেকে কাছেই পড়ে, ঠিক আছে। এই অ্যাড্রেসটা তোমরা গুগল ম্যাপে দেখে নিতে পারো যে তোমাদের কীরকম কী ডিস্টেন্স পড়ছে, ঠিক আছে। যাদবপুর লোকেশানে কিন্তু তোমাদের, যাদবপুর লোকেশানের এই যে অ্যাড্রেসটা দেখছো, এখানেই কিন্তু তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ চলছে। 22 জুন থেকে শুরু হয়ে গেছে, 29 জুন পর্যন্ত তোমাদের লাস্ট ওয়াক ইন ইন্টারভিউ হবে। সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ চলবে। এবং এর সাথে তোমাদের যেই ডকুমেন্টগুলো ক্যারি করতে হবে, সেই ডকুমেন্ট হলো এক কপি তোমাদের সিভি এবং তার সাথে আই কার্ড, যে কোনো গভর্নমেন্ট একটা আই কার্ড তোমরা ক্যারি করবে, আধার কার্ড, ঠিক আছে। এবং যারা যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অবশ্যই বাইক এবং তার লাইসেন্স থাকতে হবে। বাইক এবং লাইসেন্স ম্যান্ডেটারি, যাদের বাইক এবং লাইসেন্স রয়েছে তারাই কিন্তু এই চাকরিগুলির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। কারণ এটা তোমাদের কাস্টমারদের বাড়ি গিয়ে লোনটাকে কালেকশন করতে হবে, টাকা কালেকশন করতে হবে, তো সেজন্য তোমাদের বাইক এবং লাইসেন্স ম্যান্ডেটারি। বাইক এবং লাইসেন্স যাদের নেই তারা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না। আর এক্ষেত্রে লার্নার থাকলেও হবে না, বাইক এবং লাইসেন্স এটা ম্যান্ডেটারি লিখেই দিয়েছে, ঠিক আছে। বাইক এবং লাইসেন্স যাদের রয়েছে তারাই চাকরিগুলির ক্ষেত্রে চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতেই পারো। যাদবপুর লোকেশানে তোমাদের ইন্টারভিউ হবে, সেখানে ইন্টারভিউ রানিং চলছে, 22 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তোমরা চাইলে ইন্টারভিউটা দিয়ে আসতে পারো। তো এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা এই চাকরিগুলির ক্ষেত্রে আবেদন করতে চায়। কারণ এটা হলো ডাইরেক্ট ব্যাংকের পেরোলের জব, এটা কোনো থার্ড পার্টি ভেন্ডার পেরোলের চাকরি নয়। জোনাস স্মল ফাইন্যান্স ব্যাংক আপনাদের ডাইরেক্ট পেরোলে নিয়োগ করছে। তো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।